তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক জাদুঘরের ঠিক সামনে। তো আমি বর্তমানে আছি বিজয় সরণি, ফার্ম গেট বিজয় সরণি যে সেখানে আছি বর্তমানে, এবং আমার পাশে সামনে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো সে রাস্তা ধরেই কিন্তু আমরা চলে যাব যে বাংলাদেশ সামরিক বাহিনীর যে সেনাবাহিনী, তো সেনাবাহিনীর যে সামরিক জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। তো আজকের ব্লক 45-এ আমরা চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনী সামরিক জাদুঘরে, যেটি অবস্থান বিজয় সরণিতে। তো আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু মাত্র ভিতরে আসলাম। তো আমরা ভিতরে যাব এবং এটার ভিতরে কী কী আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আজকের ব্লক 45 নাম্বারটি কীরকম হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো আমরা ভিতরে যাব, ভিতরে কী কী আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন। সো বন্ধুরা, আমরা কিন্তু যে বাংলাদেশ সামরিক জাদুঘর, সেই সামরিক জাদুঘরের বাইরে অবস্থান করছি বর্তমানে। তো বাইরের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্মৃতিস্তম্ভ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুন্দর একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু সবুজে অরণ্য এবং আরও অনেক কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং অনেক সুন্দরভাবে গাছপালার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ যে সামরিক জাদুঘর সেটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা ভিতরে যাব এবং ভিতরে কিন্তু আরও অনেক চমক কিন্তু রয়েছে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 50 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিটটি সংগ্রহ করার পর আপনারা কিন্তু এই যে সামরিক জাদুঘর, সেই সামরিক জাদুঘরের ভিতরে আসতে পারবেন। সো আমরা ভিতরে যাব এবং কী কী আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আমাদের এই ব্লক 45, তো ব্লক 45 করতে আমি বর্তমান যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক জাদুঘর। তো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক জাদুঘরের ভিতরে বর্তমানে আছি। তো বাংলাদেশ সেনাবাহিনী সামরিক জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু কিন্তু রয়েছে, তো যেগুলোকে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখন যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর F-6 যুদ্ধ বিমান। তো এই F-6 যুদ্ধ বিমানটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধের যে কাজে ব্যবহৃত হয়ে থাকে, বাহিনীর একটি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজটি 2020 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়। তো বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধজাহাজের মাধ্যমে তারা কিন্তু নৌপথে অনেক শত্রুদের তারা দমন করতে সক্ষম হয় এই নৌজাহাজটির মাধ্যমে। সো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সামরিক জাদুঘরের এই অসাধারণ নৌজাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, যেটি 1700 শতাব্দীর অটোমান যুদ্ধজাহাজ। বাংলাদেশ ছিল 15 শতাব্দীর শীর্ষে জাহাজের নির্মাণ কেন্দ্র। এখানে চট্টগ্রাম নির্মিত অটোমান নৌবাহিনীর 124 কামান বিশিষ্ট একটি জাহাজের মডেল প্রদর্শিত হয়েছে। তো আমরা সেই নৌজাহাজের সামনে কিন্তু অবস্থান করছি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্কোয়াড গান, যেটির মাধ্যমে তারা শত্রুদের খুব সহজে তারা প্রতিহত করতে পারেন, এবং এটি কিন্তু অনেকটা উন্নত মানের একটি অস্ত্র। যেটি এখন আমরা যে জিনিসটার সামনে অবস্থান করছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অসাধারণ প্রদর্শনী, যেটা তারা বিভিন্ন ক্ষেত্রে ওয়ালের বা রশি টাঙিয়ে বিভিন্ন বিপজ্জনক যে জায়গাগুলো আছে, যে ওয়ালগুলো আছে, তারা যেভাবে উঠে থাকে, তো সেই রকম একটি প্রদর্শনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে যে সামরিক জাদুঘর, সেই সামরিক জাদুঘরে কিন্তু ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ইতিহাস কিন্তু আপনারা জানতে পারবেন এই সামরিক জাদুঘরের ভিতরে আসলে। তো আমরা এখন কিছু ইতিহাস আপনাদের শোনাবো, সো দেখতে থাকুন এবং মূলত ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁ দখলের মধ্য দিয়ে বাংলায় স্বাধীন সুলতানদের শাসনামলের সূচনা করে। ১৩৩৮ খ্রিস্টাব্দ ভারানসার মৃত্যুর পর তার শিলাহদার বা কর্মরক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয় সিংহাসন দখল করে দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ। মূলত ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁ দখলের মধ্য দিয়ে বাংলায় স্বাধীন সুলতানদের শাসনামলের সূচনা করে। ১৩৩৫ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ মৃত্যুর পর তার পুত্র ইখতিয়ারুদ্দিন গাজী শাহ শাসনামলে স্বাধীন সুলতানদের রাজ্যসীমা চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সামরিক জাদুঘর, তো সেই সামরিক জাদুঘরের ভিতরে ঢুকতেছি। তো আপনাদের এই সামরিক জাদুঘরের কিছু সিনেমেটিক ভিডিও আপনাদের দেখাবো। তো মূলত এখানে যা কিছু আছে সব কিন্তু বিশ্লেষণ করা হয়তো সম্ভব না, কারণ এখানে প্রতিনিয়ত সেনাবাহিনীরা তারা কিন্তু বিভিন্ন কিছু ফলো করছে। তো সব কিছু কিন্তু আপনাদের সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখাবো। সো এখন আমি আপনাদের যে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক জাদুঘরের একটি সিনেমেটিক ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি, সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। Thank you.
সময় কম থাকার কারণে, যেহেতু এটা মূলত মঙ্গলবারে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, তো সময় কম থাকার কারণে কিন্তু আমরা পুরোটা কভার করতে পারিনি। তো যেটুকু কভার করেছি সেটুকুর ভিতরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর কিছু অসাধারণ কারুকাজ, যেটা তাদের এই ঐতিহ্যকে সমন্বিত করে। সো আজকের ব্লক 45 এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ।